আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে ভিডি অ্যাক্সেস কন্ট্রোলের লাইসেন্স ভার্সন সফটওয়্যার ইভা আলফাটা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি আপনারা বা ইনস্টলেশন করবেন এবং ডিভাইস অ্যাড করবেন, ইউজার অ্যাড করবেন, সকল প্রকার কার্যক্রম করবেন। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, ধন্যবাদ। তো আপনারা শুরুতেই সফটওয়্যার সাইটটি ওপেন করে নেবেন এবং এখানে যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সাইটটি আছে এটি ডাবল ক্লিক করে দেবেন। আপনার সফটওয়্যার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেম এইভাবে ইনস্টল করুন। আর যদি আপনাদের কারো এই সফটওয়্যারটি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি একটি পেইড ভার্সন সফটওয়্যার, এটি অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে, আমাদের বললে আমরা সফটওয়্যারটি দিতে পারবো, সাথে আমাদের ইনস্টল করে দিতে পারবো, আমরা সফটওয়্যার ইনস্টল করে দিতে পারবো। আর আপনারা যদি সফটওয়্যারটি ইনস্টল করতে চান তাহলে আপনারা এই ভিডিও দেখে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তাছাড়াও যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা মেইলে অথবা ফোনে কল দিয়ে যে কোনো ধরনের সমস্যা হলে জানাতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল করছে। যে কোনো ব্র্যান্ডের অ্যাক্সেস কন্ট্রোলের জন্য আপনারা আমাকে মেইল অথবা কল দিতে পারেন। যে কোনো ব্র্যান্ডের অ্যাক্সেস কন্ট্রোলের সফটওয়্যার, যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা রিলেটেড সফটওয়্যার, সকল বিষয়ে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করে দেবো। অথবা কোনো প্রোডাক্ট পারচেস করতে চাইলেও আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টলেশন শেষ। তো এরপরে আপনারা সেটিং স্টার্ট করবেন। এখানে আমি এমএস এসকিউএল দিচ্ছি না, এখানে আমি মারিয়া ডিবি দিয়ে করবো, আপনারা চাইলে এমএস এসকিউএল দিয়ে করতে পারেন। আমি এমএস এসকিউএল দিয়ে কিভাবে করতে হয় এটি আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। তো মারিয়া ডিবিতে ঢোকার পর এখানে আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন এটি হচ্ছে ক্যাপিটাল ইএস, YES। পাসওয়ার্ডটি দিয়ে আমি দিলাম। তো এখানে আপনারা যেটি করবেন, আপনার পিসিতে যে আইপিটি দেওয়া আছে অথবা সার্ভারে আপনার যে সার্ভার সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছেন ওই সার্ভারে যে ল্যানের যে আইপিটি দেওয়া আছে ওই আইপিটি এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই এটি লক্ষ্য রাখবেন এটি যেন স্ট্যাটিক আইপি হয় এবং পারমানেন্ট আইপি হয়, কারণ আপনাকে এই সফটওয়্যারটি সম্পূর্ণ ওয়েব বেস একটি সফটওয়্যার, এখানে যে এখন আইপিটি সেট করে দেওয়া থাকবে ওই আইপির ওয়েবে এই সফটওয়্যারটি চলবে। তো আমার মারিয়াডিবি কানেক্ট হয়ে গেছে, একটি ডাটাবেস, আপনারা চাইলে এমএস এসকিউএল, MySQL, মারিয়াডিবি, যে কোনো ডাটাবেস এর সাথে কানেক্ট করতে পারেন। তো এখন আমি সফটওয়্যারটি লগ ইন করবো, আমি মাস্টার অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। তো সফটওয়্যারটি লগ ইন করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাইসেন্স কি চাচ্ছে। আপনারা সফটওয়্যার পারচেস করার সময় আপনাদেরকে একটি লাইসেন্স কি দিয়ে দিবে, ওই লাইসেন্স কিটি এখানে ইনপুট দিবে। তো আমার এই সফটওয়্যারের লাইসেন্স কেটে আমি এখন ইনপুট দিয়ে দিব। দেওয়ার পর আপনারা এখানে একটি নাম দিয়ে দিবেন, ইউনিক একটি, অবশ্যই নামটি অবশ্যই ইউনিক হতে হবে, এটি অনলাইনে জানা অন্য কোনো জায়গায় না ব্যবহার করা থাকে। তো নামটি দেওয়ার পর আপনারা অ্যাক্টিভেশনে ক্লিক করে দিবেন, তারপর দেখবেন আপনার সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমার দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং সফটওয়্যারের
উইন্ডো চলে এসেছে, এবং আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টার্মিনাল ইউজ অ্যাড করবেন, অর্থাৎ আপনাদের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস অ্যাড করবেন। এর জন্য আপনারা টার্মিনাল অপশন টুতে ডাবল ক্লিক করবেন। এরপর আপনারা অ্যাড টার্মিনালে ক্লিক করার পরে আপনাদের টার্মিনাল আইডি দিবেন প্রথমে, তারপরে টার্মিনালের একটা নেম দিবেন। আর এই টার্মিনাল আইডিটি অবশ্যই আপনার টার্মিনালের ভিতরে যেভাবে বসানো আছে আপনারা ওইভাবে এখানে দিবেন। তো আমি টার্মিনাল আইডি দিয়ে দিলাম, তারপরে টার্মিনালটি অর্থাৎ এই অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসটি আমার যে স্থানে ব্যবহার করা হয়েছে ওই স্থানের একটি নাম দিলাম। তো এইভাবে আমি আপাতত আপনাদের তিনটি টার্মিনাল অ্যাড করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালটি অ্যাড করার পর এখানে শুধু আইডি এবং নাম শো করতেছে, এখানে টার্মিনাল আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এগুলো কোনো কিছু শো করতেছে না। আপনাদের এই টার্মিনালটি যখন সফটওয়্যারের সাথে কানেক্ট হয়ে যাবে তখন অটোমেটিকলি এই ইনফরমেশন গুলো আপনার সফটওয়্যারে চলে আসবে, যে টার্মিনাল আইপি কত, টার্মিনাল ম্যাক অ্যাড্রেস কত, এগুলো সব আপনার অটোমেটিকলি আপনার সফটওয়্যারে শো করবে। তো আমি আপনাদের দেখাবো টার্মিনাল গুলো অ্যাড হওয়ার পর। আমার টার্মিনাল অ্যাড করা কমপ্লিট, এখন আমি আপনাদেরকে মনিটরিং অপশনে যাব, গিয়ে দেখাবো আমার টার্মিনাল গুলো কি স্ট্যাটাস। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে তিনটি টার্মিনাল অ্যাড করেছি এই তিনটি টার্মিনাল গ্রিন হয়ে আছে, অর্থাৎ আমার এই তিনটি টার্মিনালই অনলাইনে চলে এসেছে। তো চলুন দেখে নেই এবার কিভাবে আপনারা ইউজার অ্যাড করবেন। এর জন্য আপনারা শুরুতে ইউজার অপশনটিকে ডাবল ক্লিক করবেন, এরপর উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এবং ডিলেক্ট। তো আপনারা প্রথমে অ্যাড অপশনটিকে ক্লিক করবেন আপনাদের ইউজার অ্যাড করার ক্ষেত্রে। আর যদি কোনো ইউজার ডিলিট করতে চান তাহলে আপনারা ওই ইউজারটিকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে নিতে পারেন। তো আপনারা আমার এখানে বেশ কিছু ইউজার দেখতে পাচ্ছেন, আমার সফটওয়্যারটিকে এর আগেও আমি একদিন কাজ করেছি, ওই দিন আমি বাদ বাকি ইউজার গুলাকে অ্যাড করেছি। তো ইউজার অ্যাড করার ক্ষেত্রে আপনার ইউজারের নাম দিবেন, ইউনিক আইডি দিবেন, ইউনিক আইডি দিয়ে আপনার ইউনিক আইডি ডুপ্লিকেট কিনা এটা আবার চেক করে নেবেন। এরপর উপরে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক একটি অপশন, বেসিক অপশন থেকে আপনার ডান পাশে যে মডিফাই অপশন আছে পেনের একটা চিহ্ন আছে, এই মডিফাই অপশনে গিয়ে আপনি কি কি অ্যাড করতে যাচ্ছেন এই ইউজার। আপনার এখানে ফিঙ্গার পাবেন, পাসওয়ার্ড পাবেন, আইডি কার্ড, RFID কার্ড পাবেন, হ্যাঁ ফেস পাবেন, আপনার যে অপশন গুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন ইউজারের যে অপশন অপশন গুলো দিতে হচ্ছে এখান থেকে আপনি উপর থেকে টেনে আর অথেন্টিকেশন এখানে আপনি ছেড়ে দিন। তো আপনি যেভাবে চান আপনি যে দুটি অপশন এখানে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন, এরপরে অথেন্টিকেশন অপশনে গেলে আপনি ওই দুটি ইনফরমেশন আপনার কাছে চান, এখানে আপনি ম্যাক্সিমাম দুটি অ্যাক্সেস দিতে পারবেন। দেখেন অথেন্টিকেশনে যাওয়ার পর যে অথেন্টিকেশন আসার পর এখানে পাসওয়ার্ডের ঘরটি নাল হয়ে আছে, এখানে আপনি পাসওয়ার্ডটি দিবেন। এইভাবে আপনারা আপনাদের ইউজার গুলো অ্যাড করবেন ইনফরমেশন গুলো দিয়ে দিন। আমি মোটামুটি সবগুলো অপশনই আপনাদের ক্লিক করে দেখাচ্ছি যে আসলে কোনটাতে দিলে কিভাবে কি করবে। ফিঙ্গার দিতে চাইলে যে আপনারা এখানে দেখেন ফিঙ্গার এডিট করার একটা অপশন আসছে, এখান থেকে আপনারা ফিঙ্গার এডিট করে নেবেন। এডিটে ক্লিক করলে আপনার ডিভাইস শো করবে, ওই ডিভাইসে ক্লিক করে আপনাদের ফিঙ্গার অ্যাড করবেন। তো আমার এখানে যে ডিভাইস ইউজ করা হচ্ছে এখানে আমি শুধুমাত্র কার্ড এবং পাসওয়ার্ড ইউজ করতে পারবো, এই জন্য আমি পাসওয়ার্ড এবং কার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং নিচে যে আপনারা কার্ড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ক্লিক করলে আপনাদের কার্ড নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। আপনারা আপনাদের কার্ডের RFID কার্ডের পিছনে যে সংখ্যা দেওয়া থাকে ওই সংখ্যা দিয়ে অ্যাপ দিয়ে দিন। তো আপনারা অ্যাক্সেস অপশনে গিয়ে এখান থেকে আপনাদের যদি আগে ইউজার গ্রুপ ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ওই গ্রুপ অনুযায়ী ওই গ্রুপে দিয়ে দিতে পারবেন ইউজারকে,
আর যদি আপনাদের চান যে না আমি নর্মাল ভাবে করবো, তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে। তো ভিডিওটি যদিও একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো অপশনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওদিকে আপনারা কি কাজ করবেন। তো আমি ইউজারটিকে সেভ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউজারটি অ্যাড হয়ে গেছে। ইউজারটি আমি টেস্ট নামে 90 আইডি দিয়ে অ্যাড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন টপে আমার ইউজারটি শো করে। তো আমি এই ইউজারকে আপনাদের সবকিছুই দেখাবো যে এই ইউজারটি কিভাবে আপনারা আপনাদের ডিভাইসে ট্রান্সফার করবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টার্মিনালে অ্যাড করবেন। এজন্য আপনারা টার্মিনাল ইউজার অপশনটিতে যাবেন। আমার যে তিনটি টার্মিনাল অনলাইনে আছে এখানে আমার দেখতে পাচ্ছেন ওই তিনটি টার্মিনাল শো করতেছে। দেন আপনারা যে টার্মিনালটিতে আপনার এই ইউজারটিকে ট্রান্সফার করবেন ওই টার্মিনালের উপর ক্লিক করবেন। তারপরে আপনার দেখতে পারবেন আপনার সার্ভারে এখানে আপনার টার্মিনালে ইউজার গুলো শো করতেছে। তো এখান থেকে আপনি উপরে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সার্ভারে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার শো করবে। এখান থেকে আপনি ওই ইউজারটিকে ডান পাশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে দিলে আপনার দেখতে পারবেন আপনার ইউজারটি এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা লক্ষ্য করছেন কিনা, এর আগে আমার এখানে 201 একটি ইউজার ছিল, এখন 202 ইউজার হয়ে গেছে। তো এখানে আপনারা যে 90 দেখেন মাঝখানে যে একটা ইউজার শো করতেছে এই ইউজারটি মূলত। তো আপনারা এখন ওই যদি চান যে একটি ইউজারকে আপনারা টার্মিনাল থেকে ডিলিট করে দিবেন, ওই ক্ষেত্রে আপনারা টার্মিনাল ইউজারে যাবেন। টার্মিনাল ইউজারে যাওয়ার পর আপনারা সেম ভাবে টার্মিনালটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডান পাশে যে আপনার টার্মিনাল সেভ অপশনটি আছে এখান থেকে আপনারা ইম্পোর্ট অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার টার্মিনাল ইউজার গুলো এখানে শো করবে। তো শো করার পরে আপনি যে ইউজারটিকে ডিলিট করতে চাচ্ছেন ওই ইউজারটিকে আপনি সিলেক্ট করবেন। আপনারা চাইলে উপরে ইউনিক আইডি অথবা নাম দিয়ে সার্চ করে ইউজারটিকে খুঁজে বের করতে পারেন যদি আপনার ইউজার বেশি হয়। আমার যেমন 90 ইউজারটি আমি ইউনিক আইডি দিয়ে খুঁজে বের করবো। আপনারা দেখতে পাচ্ছেন ইউজার চলে এসেছে, এটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ডিলিট করে দিলেই আপনার টার্মিনাল থেকে ইউজারটি ডিলিট হয়ে যাবে। অনুরূপ ভাবে আপনার টার্মিনাল সার্ভার যে আছে এখান থেকে আপনার ইউজারটিকে ডিলিট করে দিন, তাহলে আর এই ইউজারটি আপনার টার্মিনালে কাজ করবে। আপনারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে দেখে আসতে পারেন। ভিডির ফ্রি ভার্সন সফটওয়্যারেরও ভিডিও দেওয়া আছে। তাছাড়া যে কোনো ব্র্যান্ডের সব প্রায় সব ব্র্যান্ডের অ্যাক্সেস কন্ট্রোল এবং সফটওয়্যারের ভিডিও দেওয়া আছে। যে কোনো ব্র্যান্ডের ক্যামেরার ভিডিও দেওয়া আছে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন। তো এখন আমি দেখাবো আপনাদের অথেন্টিকেশন লগ। অথেন্টিকেশন লগ দেখার জন্য আপনারা অথেন্টিকেশন লগ অপশনটিকে ডাবল ক্লিক করে এখানে আপনারা ডেট দিয়ে কোন ডেটের আপনার লগ দেখতে চাচ্ছেন ওই ডেট দিলে আপনাদের এখানে চলে আসবে যে আপনার কোন ইউজার কতবার পাঞ্চ করেছে আপনার ডিভাইসে, কখন বের হয়েছে, কখন ভিতরে ঢুকেছে। এইভাবে আপনারা অথেন্টিকেশন লগ গুলো দেখবেন। আর আপনারা যদি আপনাদের ডিভাইস থেকে সার্ভার থেকে অথেন্টিকেশন লগ এক্সপোর্ট করতে চান, তাহলে এটি এক্সেল ফাইল আকারে এটি এক্সেল এক্সপোর্ট করা যায়। এই জন্য আপনারা অথেন্টিকেশন লগ এক্সপোর্ট এই অপশনটিতে যান। এটি দেখিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন লগ এক্সপোর্ট। তো এই অপশনটিতে যাবেন। এই অপশনটিতে যাওয়ার পর আপনারা আপনাদের চাইলে ইন্ডিভিজুয়াল ইউজারের অথেন্টিকেশন লগ অথবা সব ইউজারের অথেন্টিকেশন লগ একসাথে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তো আমি আপাতত একটি লগ এক্সপোর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন, এখানে আমি সাহায্যের লগ গুলো নিয়ে আসলাম। এরপর এক্সপোর্ট বা অপশনটিতে ক্লিক করলেই লগ গুলো এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এক্সেল ফাইল আকারে লগ গুলো এক্সপোর্ট হয়ে গেছে। এটি হচ্ছে আমার লগ ফাইল। তো এই সফটওয়্যারের আরো বহু রকম কাজ আছে, তো আমি যদি সকল কাজ একসাথে এই ভিডিওতে দেখাতে চাই তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, প্রায় 2 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি আর ভিডিওটি বাড়াবো না। আপনাদের পার্সোনালি যদি অন্য আরো কোনো কাজ করার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ওই বিষয়ে আপনাদের জানানোর জন্য। তো এই সফটওয়্যার দিয়ে আরো আর একটি রেগুলার যে কাজটি করা যায় সেটি হচ্ছে আপনাদের পিএম, সেটি হচ্ছে টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্স। আপনারা এই সফটওয়্যার থেকে টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিডিউল ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, এবং আপনাদের অ্যাটেন্ডেন্স রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো এই এই কাজটি আমি ইনশাল্লাহ আমার আরেকটি ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের এই সফটওয়্যার থেকে টাইম অ্যান্ড শিডিউল ক্রিয়েট করবেন এবং রিপোর্ট জানাবেন। তো যদি ভিডিওটি আপনাদের কোনো রকম কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে, এবং আরো এরকম ভিডিও যদি আপনারা কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ।